প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম পদার্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি কাজ নিয়ে গত পর্বে বেশ কিছু আলোচনা হয়েছে আলোচনা করব গত বিভব শক্তি বিভব শক্তি নিয়ে বিভব শক্তি কাকে বলে এবং বিভব শক্তি রাশিমালা নির্ণয় বিভব শক্তি বিভব শক্তি তো লক্ষ্য করা ধরো একটা বস্তু তার ভূমি থেকে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোথায় নিয়ে আসলাম বি বিন্দু থেকে বা সি বিন্দুতেই সি বিন্দু থেকে তাকে নিয়ে আসলাম এ বিন্দুতে অভিকর্ষ বলের প্রভাবে একটি বস্তুকে ভূমি সি বিন্দু থেকে অভিযোগ বলের বিরুদ্ধে কাজ করে তাকে নিয়ে আসলাম এ বিন্দুতে বস্তুটা যদি সি থেকে এ বিন্দুতে নেওয়া হয় তাহলে কি হবে এখানে বস্তুটির স্মরণ ঘটল আর এখানে কিন্তু বল প্রয়োগ হয়েছিল তাহলে এখানে কাজ সম্পন্ন হয়েছে এখন বস্তুটা যদি সি থেকে এতে তুলতে যে পরিমাণ কাজ হয়েছে এ থেকে যদি বস্তুটি সেরে দেওয়া হয় তাহলে ঠিক কিন্তু আবার এই শীতে চলে আসবে তাহলে এখানেও ঠিক একই পরিমাণ কাজ হবে এ থেকে শীতে তুলতে যে পরিমাণ কাজ হয়েছে এ থেকে শীতে নেমে আসতে ঠিক একই পরিমাণ কাজ হবে তাহলে এই যে বস্তুটা সি থেকে এতে রাখা হলো রাখার কারণে কিন্তু বস্তুটা সে কাজ করার একটি সামর্থ্য লাভ করছে এটাই কিন্তু বিভব শক্তি এটাই কিন্তু ভীভব শক্তি এটাই কিন্তু বিভব শক্তি তাহলে শক্তি শক্তির সংখ্যাটা কি স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তনের জন্য কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তনের জন্য কোনো বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে কাজ এবং বিভবশক্তির একই কাজের একক জল কাজে শক্তির বা শক্তি তার এককও জল এখন বিভব শক্তি নির্ণয় একটা রাশিমালা তৈরি করব অথবা ইপি সমান এমজিএইচ সমীকরণটি প্রতিপাদন করব ধরো বস্তুটো বস্তুটি সি থেকে অভিজ্ঞ বলের বিরুদ্ধে টেনে নিয়ে আসলাম কোথায় এতে নিয়ে আসলাম এস উচ্চতায় এ বিন্দুতে নিয়ে আসা হলো বস্তুটির ভর কত এম বস্তুটির ভর হলো এম এখন তাহলে সি থেকে এতে নিলে বস্তুটি কি একটি কাজ করার সামর্থ্য লাভ করল কেন এ থেকে সেরে দিলে বস্তুটি ঠিক আবার কিন্তু শীতেই চলে আসবে তাহলে উপরে তুলতে যে পরিমাণ কাজ হয়েছিল ঠিক এ থেকে নিচের নামতে কিন্তু একই পরিমাণ কাজ হবে যেহেতু এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তার অবস্থান বা অবস্থার পরিবর্তন করা হয়েছে এই জন্য কিন্তু এটা অভিকর্ষ বিভব শক্তি তাহলে বলতে পারি বিভব শক্তির সংজ্ঞাটা যে অভিঘষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুকে তার অবস্থান বা অবস্থার পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকঠস বিভবশক্তি বলে তাহলে এই সম্পূর্ণ কাজ কিন্তু অভিকঠস বিভব শক্তি তাহলে পারি যে শক্তি সমান কি কৃত বিভব শক্তি সমান কৃত কাজ আবার কাজ সমান কি জানি কার সমান কি জানি বল গুণ স্মরণ বল গুণ স্মরণ আবার বল কি এখানে অভিক্ষত বল কিন্তু অভি অভি করস বল গুণ স্মরণ কি উচ্চ উচ্চতা আম বল শোন কি এখানে অবিক বল যেহেতু তাহলে বুঝে আচ্ছা অভিজ্ঞাস বল শোন লিখি ভর গুণ অভি করস তরণ গুণ উচ্চতা ভর ভর কি এম অবিকরণ কি জি আর উচ্চতা কি এইচ স্যার যদি অভিবস বিবশটি এটা কে দ্বারা প্রকাশ করা হয় ইপি ইপি দ্বারা তাহলে লিখতে পারি যে ইপি সমান এম জিএইচ ইপি সমান পাইলাম এম জিএস তাহলে আমার কিন্তু হয়ে গেলো ইপি সমান এম জিএইচ সমীকরণটির প্রতিপাদন প্রিয় শিক্ষার্থীরা আসে পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা হবে সবাইকে ধন্যবাদ